1.9 লক্ষেরও বেশি গর্ভবতী মহিলা গর্ভবতী মায়েদেরকে আমরা স্বাস্থ্য সুবিধা প্রদান করেছি। নিয়মিত যে টিকাকরণ কর্মসূচি রাজ্য সরকার, সেটাতে 2.31 লক্ষেরও বেশি গর্ভবতী মায়েদের আমরা সেই টিকা আমরা দিয়েছি এবং 2.22 লক্ষ শিশুকে টিকাকরণ আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় 1 লক্ষেরও বেশি গর্ভবতী এবং যারা ব্রেস্ট ফিডিং মায়েদের 5,000 টাকা করে আর্থিক সহায়তা এখানে দেওয়া হয়েছে। এ বিষয়ে এখানে আলোচনা হয়েছে, তবু আবার আমি সেটাকে রিপিট করেছি, এখানে যারা মা ও বোনেরা আছেন, আমরা জানি যে কোনো অবস্থায় কোনো ঘর বা সংসারও কোনো মায়েদের ছাড়া সংসার অসম্পূর্ণ থাকে। তো সেইভাবে আমাদের যে পার্টি বলুন, আমাদের সমাজে বলুন, মায়েদের যেভাবে বা আমাদের মহিলাদের সশক্তিকরণের যে বিষয়, সেটা ধীরে ধীরে কিন্তু তাদের পার্টিসিপেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এটা এখানে বিষয়ে আলোচনা হয়েছে, এবার প্রায় 3%-এর উপরে আমরা এবার কিন্তু ভোট আমরা পেয়েছি, যেটা আগে কখনো আমরা পাইনি। এতে বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে চেষ্টা উনি করে যাচ্ছেন যে মায়েদের আর্থসামাজিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সেই দিশায় আমরাও কাজ করছি। এখানে আমাদের 9 বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে শাসনকাল, সেটা 30 মে সম্পূর্ণ হয়েছে। তো সেই বিষয়ে আমরা 1 মাসের একটা প্রোগ্রাম আমাদের পার্টির থেকে নেওয়া হয়েছে, যে 30 মে থেকে আমরা 30 জুন পর্যন্ত বিভিন্ন আমাদের কার্যক্রম রাখা হয়েছে। তো এখানে এই বিষয়গুলো আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের জন্য অনেক কিছু করেছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা মানুষের কাছে আমরা জানাতে অনেক সময় সক্ষম হই না বা সেই সুযোগও থাকে না, বা সবাই যেহেতু সমাজে ব্যস্ত থাকে বিভিন্ন কাজে, সেটা অনেক সময় পৌঁছানো সম্ভব হয় না। তাই এই 1 মাস আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে। আজকে এখানে যারাই উপস্থিত আছেন তাদের কাছে আমি কয়েকটা বিষয় আমি রাখতে চাই, এগুলো আপনারা নিজেরাও জানবেন এবং অন্যদেরকেও জানবেন। গর্ভবতী মায়েদের তাদের জন্য পুষ্টিকর খাদ্যের অভাব, যাতে অভাবে যাতে তারা মাতৃকালীন অবস্থায় যাতে তাদের কোনো অসুবিধা না হয়, এই গর্ভকালীন অবস্থায় তাদেরকে 5,000 টাকা দেওয়ার কাজ মাতৃবন্দনা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছে। মাতৃ সুরক্ষার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা, আমাদের এই মাতৃশক্তিকে রক্ষার জন্য আমাদের প্রধানমন্ত্রী সেই অবস্থা করেছে। আজকে 3 তালাকের মতো অবস্থা, আমরা জানি মুসলিম সম্প্রদায়ের যারা মাতৃশক্তিরা রয়েছে তাদের 3 তালাক একটা অভিশাপ। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার চিন্তা করলেন যে আমার এই মাতৃশক্তিকে, আমার এই মুসলিম সম্প্রদায়ের মাতৃশক্তিকে সুরক্ষা দিতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে। সেদিন নির্ভয়ে নির্ভয়ে উনি সেই 3 তালাকের অবলুপ্তির ঘোষণা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেছেন, যার ফলে আজকে মুসলিম সম্প্রদায়ের মাতৃশক্তিরা সুরক্ষিত হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার ত্রিপুরার যে প্রতিষ্ঠা হয়েছে, সর্বপ্রথমে যে মাতৃশক্তি, এই মাতৃশক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের সরকার 33% রিজার্ভেশন সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরা যে চালু করেছে, এসএনজি গ্রুপের কথা বলা হয়েছে, মহিলাদেরকে আত্মনির্ভর করার ক্ষেত্রে, আত্মনির্ভর করার জন্য আমাদের এই ত্রিপুরা রাজ্যে প্রায় 37 লক্ষ মহিলাদের সেলফ হেল্প গ্রুপ করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আজকে ভারতবর্ষের এই এসএনজি গ্রুপের মাধ্যমে আমাদের সকল মায়েদেরকে রোজগার করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে এবং সমগ্র ভারতবর্ষে আপনারা শুনে খুশি হবে, প্রায় 364 কোটি টাকা মূল্যের বিভিন্ন তহবিলের মাধ্যমে
এই মাতৃশক্তিকে এই সেলফ হেল্প গ্রুপে জাগরণ করার জন্য আমাদের মোদী সরকার সেই ব্যবস্থা তাদেরকে করে।